পঁচিশ বছর ধরে দেশের সংস্কৃতির বিকাশে কাজ করছে সুরের ধারা চৈত্র সংক্রান্তি আর পহেলা বৈশাখ উদযাপনে চ্যানেলের সঙ্গে যৌথ আয়োজনে নতুন মাত্রা যোগ করেছে রেজনা চৌধুরী বন্যা প্রতিষ্ঠিত এই সংগঠন সেই সুরের ধারার পঁচিশ বছর পূর্তিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে সুরের ধারা শিশু শিল্পীরা সুরে সুরে স্বাগত জানায় প্রধানমন্ত্রীকে বাংলা কৃষ্টি ও সংস্কৃতির বিকাশে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্যোগ এবং সুরের ধারার এগিয়ে যাওয়ার কথা তুলে ধরেন অনুষ্ঠানে যোগ দেওয়া বিশিষ্টজনেরা সংস্কৃতি অন্য সংস্কৃতির সঙ্গে আদান প্রদানের মধ্য দিয়ে শক্তি সঞ্চয় করে কিন্তু আবার এই সুযোগে অপসংস্কৃতিও এসে জায়গা করে নিতে চায় আমাদের এই সম্পর্কে সচেতন থাকতে হবে আমাদের সংস্কৃতি চর্চাকে বিস্তৃত করার জন্য প্রসারিত করবার জন্যে আমরা উপজেলা পর্যন্ত আমাদের শিল্পকলা একাডেমি নির্মাণ এবং তার সঙ্গে যাবতীয় সুযোগগুলো সৃষ্টি করবার কাজ আমরা অব্যাহত রেখেছি প্রধানমন্ত্রী হিসেবে আপনি আজ সারা দেশকে নেতৃত্ব দিচ্ছেন সংস্কৃতি ক্ষেত্রেও আপনার দিক নির্দেশনা নেতৃত্বমূলক এবং দৃশ্যমান সাংস্কৃতিক কর্মকাণ্ডে সরকারি বেসরকারি পৃষ্ঠপোষকতার গুরুত্ব তুলে ধরেন প্রধানমন্ত্রী সুরের ধারার উদ্যোগের প্রশংসা করে সুবিধা বঞ্চিত মানুষ থেকে শুরু করে গ্রাম পর্যায় পর্যন্ত সংস্কৃতি চর্চা ছড়িয়ে দেওয়ার আহ্বান জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদের গণতন্ত্র অধিকারের সংগ্রামে মার্শাল আর্ট বিরুদ্ধে সংগ্রামে প্রতি সংগ্রামে আমাদের সংস্কৃতি কর্মীরা বিশাল ভূমিকা রেখেছেন তাদের অবদান সবসময় আমরা স্মরণ করি সে সুরের ধারার সব বড় যে কাজটি আমি দেখেছি সেটা হচ্ছে এই যে আমাদের দেশের সাধারণ একেবারে সমাজের অবহেলিত শিশু তাদেরকে তাদেরকে এই সংস্কৃতি শেখানো বা গান শেখানো তাদেরকে একটা মূলধারার সঙ্গে নিয়ে আসার যে প্রচেষ্টা চালিয়েছে সেটার জন্য আমি বন্যাকে সত্যি আন্তরিক ধন্যবাদ জানাই আর সন্ত্রাস জঙ্গিবাদের বিরুদ্ধে সাংস্কৃতিক আন্দোলন জোরদারের আহ্বানও জানান প্রধানমন্ত্রী আমরা আমাদের যে আদর্শ যে লক্ষ্য যে নীতিতে আমরা স্বাধীনতা অর্জন করেছি সেই লক্ষ্য নিয়ে যেন বাংলাদেশকে আমরা গড়ে তুলতে পারি জাতির পিতা যে স্বপ্ন ছিল ক্ষোধামুক্ত দারিদ্রমুক্ত সোনার বাংলাদেশ সেই সোনার বাংলাদেশ যেন গড়ে তুলতে পারি কারণ জাতির পিতা সবসময় এবং রবীন্দ্রনাথ আমাদের জীবনের ওতপ্রোতভাবে জড়িত আমার মনে আছে আটান্ন সালে মার্শাল্লাহ যখন হলো তারপর পরই বা কোনো একটা কিছু বিপদ হলে যখন দেখা যেত যে কোনো রকম বইজাটা পরিবেশ আমার বাবা সবসময় আবৃত্তি করতেন যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো একলা চলো একলা চলো রে আবার যখনই কোনো বাধা বিঘ্ন এসেছে কারণ আপনারা জানেন যে তিনি তার জীবনটাকে সম্পূর্ণভাবে বাংলাদেশের জনগণের জন্য উৎসর্গ করেছিলেন তাই সবসময় তিনি তার মুখেই সবসময় শুনতাম তিনি সবসময় উচ্চারণ করতেন হয়তো যাচ্ছেন যে যেতে আবৃত্তি করে যাচ্ছেন উদয়ের পথে শুনি কার বাণী ভয় নাই ওরে ভয় নাই নিঃশেষে প্রাণ যে করিবে দান ক্ষয় নাই তার ক্ষয় নাই উদ্বোধনী বক্তব্যের পর প্রধানমন্ত্রীকে উত্তরীয় পড়িয়ে দেন রেজনা চৌধুরী বন্যা প্রধানমন্ত্রীর এই অনুষ্ঠানে প্রবেশের সময় ছবি তাৎক্ষণিকভাবে পচ্ছদের ছেপে সাপ্তাহিক আনন্দ আলোর বিশেষ সংখ্যা প্রধানমন্ত্রীর হাতে তুলে দেন আয়োজনের মিডিয়া পার্টনার চ্যানেল আয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর এবং পরিচালক ও বার্তা প্রধান সিরাজ উদ্বোধনী সঙ্গীত উপভোগের পর সুরের ধারা শিল্পীদের সঙ্গে ছবিও তোলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা